उसको आते उल्टा लात मारे मांग सकता হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে শুরু হচ্ছে ব্লগটা ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো আজকে আমরা চলেছি হন্ডা ডিওনে। তোমাদের কথার মতো তোমরা চাচ্ছিলা ডিওনে ব্লগ করতে, তো আমি ইনস্টাগ্রামে ছেড়েছিলাম যে ডিওনে ব্লগ করা ব্লগ করবো নাকি। তোমরা হচ্ছে রেসপন্স বেশি ইয়েস দিয়েছিলা, তো দেখে ভালো লাগলো তোমার। তো আর যারা যারা নতুন আছে তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আছে তারা তো জানোই কেমন হচ্ছে না হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হাবলিতে গাড়িতে, তো যাওয়া যাক। আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও একটু। তোমরা হচ্ছে তোমাদের মা বাবা যার যার ফোন আছে আশেপাশে সবার থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বাড়িটিকে আগিয়ে দাও। আর তোমরা যদি সাবস্ক্রাইব করতে থাকো তো আমার মোটিভেশন হবে আরও। আজকে আমরা দেখবো হন্ডা ডিও স্প্লেন্ডার, আর রিভিউ দিবো একটু। অনেক দিন পর ব্লগ নিয়েছি, কোনো কন্টেন্ট ছিল না আসলে। আজকে ভাবলাম একটু স্কুটি নিয়ে বাড়াই আজকে। তোমরা যেমন বলছিলাম ফট করে মনে পড়লো, ভুলে গিয়েছিলাম। আর মাঝখানে আমি ব্লগ আনি না, কারণ হচ্ছে আমার একটু কলেজে একটু এক্সাম ফিক্সাম চলছিলো, তো এক্সামে একটু বিজি ছিলাম। তো এখন একটু ফ্রি আছি, কদিন পর আবার যাবো কলেজে, তখন নতুন ব্লগ দিতে হবে তোমরা। তো চলো চলতে থাকি হাফির দিকে, আশা করি এটাতে আমার ব্লগ কমপ্লিট হয়ে যাবে কোনো দেওয়ার পর। আপনি আর তো এখন আমরা আছি ইকটাকাল হাটে। যারা যারা শুরু হয়ে থাকো তারা ভালো করছি ইকটাকাল হাটটি কোথায়, এখানে অনেক বড় হাট বসে এখানটা। আর তুমি কে কে চাও যে আমি হিন্দিতে ব্লগ করবো, অনেকজন আছে যেমন আশেপাশে কোনো ভাষা করবো না, তারা হয়তো আমার ব্লগটি বুঝে না, তারা হয়তো বেঙ্গলি বুঝে না, তারা তো বাংলায় ব্লগ করি। তো কোন কোন চাহতেও তুমি লোক কেউ ম্যাঁ হিন্দি মে ব্লগ করো তো জলদি জলদি কমেন্ট কর দো সব লোক, তো ম্যাঁ হিন্দি মে করনে কা ট্রাই। আসলাম বাইপাসে, বাইপাস মানে 100 ফুট। দিকে ঢুকবো এইটা ফাপড়ি লোকনা বাবা মন্দির ফাপড়ি, অপূর্ব জায়গা আছে। আমি ইনস্টাগ্রামে ফলো করি তোমরা সবাই, তো ইনস্টাগ্রামে নাম হচ্ছে আমার অভিনরাজ টু, নিচে হচ্ছে হয়তো শো করতেছে, আর ফেসবুকে হচ্ছে অভিনরাজ করা আছে, ওটা শো করতে হয়েছে। গিয়েছিলাম জায়গাটায়, কিন্তু এখন সবাইকে ঢুকতে হয় না, কারণ হচ্ছে খুব গভীরত্ব জঙ্গল এটা একটা। বসে আছে আর নাম হচ্ছে ও বাবা, কত বছর পর আসলাম জায়গাটা, খুব সুন্দর বানিয়েছে এই রাস্তাটা, খুব সুন্দর, আমার অতি প্রিয় রাস্তা এটা। আর তোমরা আগে তার আগে ভিডিওতে অনেক কিছু কমেন্ট করেছিলা যে এটা কিসের মাইক, এটা হচ্ছে ভোভো মাইক, এটা দাম পড়েছে 560 টাকা। আর হচ্ছে আমি এখন মোবাইল দিয়ে ব্লগ করে ওয়ান প্লাস কেনা 1080 60 FPS ব্লগ করি, কারণ 4K 60 FPS ওখানে আসেনি, 4K 30 FPS আছে, তোমরা মজা পাবো না, ফেবিলিটি পাবো না, একটু ঠিক করি। আপনি এই রাস্তায় তো অপশন টপ স্পিড মারবো, কিন্তু এই রাস্তা যা অবস্থা টপ স্পিড মারতে গেলে তো দেখি। আরে আমি কত বছর পর আসলাম ওখানটায়, কিন্তু তোমরা আমি যেগুলো করবো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবো না, এগুলো পুলিশের ব্যাপার, এগুলো আমি নিজেও এখনও করিনি। আসলে আমি টাকা জমাচ্ছি রাইডিং গিয়ার এগুলো থেকে। তো এই
এদিকে যাবো না এদিকে যাবো, কোন দিকে যাওয়া যায়, এদিকে যাবো। ওটা হচ্ছে এদিক দিয়ে গেছে, সেটা গেছে চেকপোস্ট করে। আর এটা এটা সাউথ যদি বলে এটাকে, এটা আসলে বৃষ্টির জল, মানে এখন বৃষ্টি নেই বলে শুকিয়ে গেছে, যখন বৃষ্টি পড়ে তখন প্রচুর জল থাকে এখানটায়। এই আমার সব দেওয়া যাক একটু ভিও রিভিউ। আর তোমরা যদি চাও বুলেটের রিভিউ দিতে তো বলো, তোমরা তো বুলেটের রিভিউ দিব। তোমরা যদি চাও ক্লাসিক বক্স স্ট্যান্ডার্ড হবে, তোমরা কমেন্ট করে জানাও। এরকম জায়গায় আমরা এখন রিভিউ দিতে আসছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে হন্ডা কোম্পানির ডিও, BS4-এর ডিও। এটা এখন BS6-এর ডিও, এখন তো BS6 চলে যাচ্ছে, তো এই মডেলটি ব্যান্ড হয়ে গিয়েছে। যেটা BS6-এর নতুন এখন আপগ্রেড করা হয়েছে, তখন ওই মডেলটি বার করা হয়েছে। কিন্তু নিউ মডেল থেকে আমি এই মডেলের সবথেকে বেস্ট লাগে, কারণ হচ্ছে এটা টান আর এটা মাইলেজ এত সুন্দর মাইলেজ, মানে কী বলবো তোমাদেরকে। আর মেন হচ্ছে ডিজিটাল মিটার নেই, আর তোমরা সবাই জানো ডিজিটাল মিটার প্রবলেম কীরকম। এটা হচ্ছে অ্যানালগ মিটার আছে, আর এটা হচ্ছে 109.5 সিসির গাড়ি, হিসাব মতো 110-ই বলে সবাই এটা, কিন্তু এটা 109 সিসির গাড়ি, অনলাইনে 110-ই লেখা থাকে। আর এটা টায়ারের সাইজ হচ্ছে 90/100 সামনে পিছনেও সেম। আর মাইলেজ এটা চোখ বন্ধ করে লঙে এটা মাইলেজ দিতে 40-42, আর মাঝে মাঝে 48-ও দিতে হয় এটা লঙে গেলে। শর্টে একটু হয়তো হালকা পাতলা কম দেয়, 38-এর মতো দিয়ে দেয় শর্টে, 35-38, কিন্তু খুব ভালো মাইলেজ লাগে আমার। আমার তো আমার দিক থেকে খুব সুন্দর লাগে। আর টান বিভৎস টান, তোমরা যেমন দেখতেই পারলো অল্প দিয়ে কত ধরনের টান উঠতে পারে। আর আমার গাড়ি কিলোমিটার চলছে হচ্ছে 22,262 কিলোমিটার চলছে গাড়ি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটা চাবি নতুন ইয়ে মিটার, এটা এটা দেওয়া হচ্ছে ডিক্কি খুলে, বাসটা নিচ্ছে না কেন, এটাতে ডিক্কি খুলে দেখলে এই এটা ডিক্কি স্পেস। এটা এটা আসলে বাবা ইউজ করে, বাবার অফিস, বাবার গাড়ি এটা, বাবা অফিস টফিস রেঙ্কো টেঙ্কোটো সব আছে এখানটায়, এখানে তেল ভরে এটাতে। তো নতুন করে আর কিছু বলার নেই তোমাদের। গাড়িটি যদি তোমরা যদি কেউ পারচেস করতে চাও তো কিনতে পারো গাড়িটি, খুব সুন্দর গাড়িটা। যদি ওভারলুকটা নিয়ে নাও তোমরা। আর তোমরা যদি সিনেমাটিক চাচ্ছ তো, সিনেমাটিক চাচ্ছ তো, একটি সিনেমাটিক চলবে তারা। कितना बेचैन होके तुमसे मिला, कितना बेचैन होके तुमसे मिला, तुमको क्या थी खबर, था मैं कितना अकेला। তাই তোমাদের সিনেমাটিকটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো নতুন নতুন মানে নতুন ব্লগিং আসছে যেরকম হয়, তো আস্তে আস্তে অনেক কিছু শিখলাম, শিখতেছি। তো এটাকে কী যেন বলে, এটা কেন পড়ে আছে, একটা খাওয়ারই এটা আতা পাতা টাইপ কিছু একটা হবে। তো আর কিছু কথা শেয়ার করতে তোমাদের ভালো মতো শুনবে, অনেকজন পাবলিক আছে যে আমি ইউটিউব করছি তো সাবস্ক্রাইব হচ্ছে, আমি ইউটিউবও সাবস্ক্রাইব নিই তো ওরা এরকম করছে। আমার কিছু কিছু পাবলিক আছে, তাদের নাম নিব না আমি, আর তারা যদি ভিডিও দেখে থাকিস তো তোরা বুঝে থাকিস মতো, তোদের বাবা পয়সা দিয়ে করছি না ভাই, এটা আমার আমার বাবা পয়সা দিয়ে করছি, আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে, তোর একটা ফাটে করতে কে আমি নিজেই বুঝতে পারছি না। আর ছাপড়ি ছাপড়ি কে না, সেটা মানুষ সবাই জানে ছাপড়ি কে, ঠিক আছে। যা কিনবিস, গাড়ি কিনছিস, যা কিনছিস না কিনছিস সবই তো সেখানে কিনছিস, তাই জন্য মানুষের ছাপড়ি ছাপড়ি বয়ে থাকিস। তো বল তো কী আছে, একবার আমার সাথে দেখে, একবার আমার ফ্যামিলি দেখিস, ফ্যামিলি ছাড় না, একবার আমার পার্সোনালিটি দেখিস, আবার নিজের পার্সোনালিটি দেখিস। তোর সাথে আমি কথা বলতে পারি না ভাই, তোরা সাই দিয়ে আসে কথা বলিস আমার সাথে, ওয়ার্ড এবার আমার কোনো যায় আসে না। তোদের মতো ওরকম অনেক আমার পিছনে কুত্তা আমার থাকে ভাই, ওগুলো আমার কোনো যাই আসে না। তোরা দেখতে থাক, তোরা এখন কী করবি না করবি তোরা বলতে থাক, মানে তোরা যেমন ফেসবুকে আমাকে মেনশন করে বলছিস না, তোদের তো নাম নিব না বললাম,
সেই দিকে মেনশন করে বলছিস তো, তোকে আমি ভিডিওতে ইউটিউবে আমি মেনশন করে তোদের বলছি, হ্যাঁ তোদেরকেই বলছি রে আমি, তোরা চাপ দিস না ভাই, মানুষের পিছনে লাগিস না, বন্ধুকে যদি সাপোর্ট না করতে তো কিছু বলিস না ভাই, তোরা কথা বলিস না, তোরা ছেড়ে দে ভাই, তো বন্ধুদেরকে সাপোর্ট করতে না, তোরা ডিমোটিভেট কেন করিস, তোরা মানুষকে ছাপড়ি ছুপড়ি হ্যান ত্যান, ছাপড়িটাকে না ওটা ইয়ে জানে রে, তাদের পাড়া সবাই জানে ছাপড়িটাকে, বুঝলি, বেশি ব্যাদ ব্যাদ করিস না মানুষের ওপর। আর হচ্ছে মানুষকে একটু হেল্প করা শেখ, তোরা তো এমন একটা ছেলে ফেলে তোরা যে মানুষকে হেল্প করা থেকে উল্টে লাত মেরে মানুষকে ফেলাই দিবি। তোর থেকে এই যে এরা আস না, এরা অনেক ভালো ভাই, এরা ওই দৌড়ায় আছে, ওরা অনেক ভালো ভাই তোদের থেকে, বুঝলি তো। তো আর কী করা যাবে, তোদের হয়তো শুনলে এখন গায়ে শুনলে এখন তোদের এখন গায়ে লাগবে, তো কিছু করার নেই, এখন গায়ে লাগতেই হবে ভাই অবশ্যই। তা তো তোদের নাম নিলে, তো নাম নিলে তো আরও ভালো হইতো, ভাবছিলাম তোদের স্ক্রিনশট সব আমি হচ্ছে এখানেই ভিডিওতেই আমি সব শেয়ার করবো, কিন্তু না থাক বেকার হচ্ছে, তোর তোদের মতো যদি আমিও করি তাহলে দুজনই তো কুত্তা গেলাম ভাই, কুত্তারা ভুকলে কি আমরা কি ভুগবো, মানুষ ভুগবে, ভুগবে না তো ভাই, ওটাই ব্যাপারটা। তো এগুলো কথা সাইডে থাকুক, তোদেরকে বলার জন্য খুব ইচ্ছা করছিল আমার। তো এই ছিল আমাদের ব্লগ, এই ছিল আমাদের জায়গা, খুব সুন্দর জায়গাটি। তো এই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আর টস পিচটা এমন করে মানে আমার হিসাব মতো স্কুটিতে টস পিচটা মারা ঠিক হবে না, আসলে স্কুটির চাকা ছোটো, তোমরা জানি স্কুটিতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, তো আমি এখন চাচ্ছি না স্কুটিতে মারার। তো তোমরা যদি বুলেট ফুলেটে চাও, তোমরা যদি বাইকে চাও, কোন যেই বাইকে চাও তো তোমরা আমাকে একবার করে জানাবে, তো আমি ওই বাইক নিয়ে ব্লগ করতে চলে আসবো। আমার বন্ধু গ্রুপ সাইকেলের মধ্যে অনেকজনের সেম সব বাইকই আছে সব বলতে গেলে, তো তোমরা সেটা চাও শুধু কমেন্ট করে জানো কী কী বাইকের রিভিউ লাগবে না লাগবে। আর তোমরা যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করতে বলছিস না, সাবস্ক্রাইব করে দাও, আবার তোরা দেখে বলিস না ছাপড়িগিরি করতেছিস, এখন তোদেরকে বলছিস তোদের দুজনকে, ঠিক আছে আমার, তোরা যদি ভালো না তো আনসাবস্ক্রাইব করে চলে যা ভাই, আমাকে যায় আসো না। তো টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকো। আর যারা ইউটিউবের দিকে আছো, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না তারা আমি বলছি তারা কন্টিনিউ লেগে থাকো সাবস্ক্রাইবের মধ্যে, তো খুব তাড়াতাড়ি একটা নতুন জিনিস আসতে যাচ্ছে, তো অনেকজনেরই ফাটবে আমি জানি, কিন্তু কিছু করার নেই এখন, কিন্তু এখন এই ব্লগে বলা হবে না ওটা কী জিনিস ছিল, কী জিনিস ছিল বলি কী জিনিস আসছে, আবার তো ভুল পাল আমি মানে খুশিতে আমি কথা বলতে পারছি না, খুব খুশি আছি এটাতে। তো ঠিক আছে, যারা নতুন আছে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দিও, আর সবার মধ্যে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, মা বাবার মধ্যে, ফ্যামিলি সদস্যর মধ্যে। তো এখানে অবধি ব্লগ, আজকে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছো, এখন আমি ফ্রি আছি আপাতত, তো যত তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি ব্লগটা নিয়ে আসো। আর চুলের দিকে দেখতে যাও, চুলটা আমি গরমে যত ছোটো করে দিয়েছি আর বাচ্চাদের মতো, কারণ হচ্ছে খুব হেয়ার ফল হচ্ছিলো এই জন্য আমি চুলটি ট্রিটমেন্ট করছি। তো টাটা, লাভ ইউ, বি সেফ, রাই সেফ।